স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বন্ধুত্বের ফাঁদ পেতে চিন্তায় স্বামী স্ত্রী সহ গ্রেফতার চার নাটোরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা স্বামী আটক নওগাঁর মহাদেবপুরে রাতের আধারে রাস্তা নির্মাণ এলাকায় চরম উত্তেজনা চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জে ট্রাক মহিন্দ্রার সংঘর্ষে দুইজন নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রথমে পরিচয় মোবাইল ফোনে কথাবার্তার পর তৈরি হয় বন্ধুত্বের সম্পর্ক একসময় ডেকে নেওয়া হয় কোনো এক নির্জন ঠেকিয়ে জিম্মি করে ছিনে নেওয়া হয় সর্বস্ব সম্প্রতি রাজশাহী মহানগরীতে এমন অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় ছিনতাইকারী চক্রের এক নারী সহ চার সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন একটি জ্যাকেট নগদ অর্থ ও ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু উদ্ধার হয় গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বক্তিয়ারবাদ মালদা কলোনির মোহাম্মদ আরমান শেখের ছেলে মোহাম্মদ সোহেল তার স্ত্রী মোসাম্মদ জেসমিন বেগম পলি ও ভাই মোহাম্মদ সুমন হোসেন সাদ্দাম এবং কয়েরদারা গ্রামের মৃত রাকিব ইসলামের ছেলে মোহাম্মদ হৃদয় ডিবি পুলিশ জানায় নগরের হেতেমখা সবজিপাড়ার এক যুবকের সাথে মোবাইল ফোনে জেসমিন বেগম পলির বন্ধুত্ব হয় এ সূত্র ধরে গত পনেরো জানুয়ারি রাত আটটায় জেসমিন বেগম ওই যুবককে ডেকে নিয়ে কৌশলে কথা বলতে বলতে আটকুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যায় সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীরা চারিদিক হতে তাকে ঘিরে ফেলে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন নগদ টাকা কেড়ে নেয় ও তার গায়ে থাকা জ্যাকেটও খুলে নেয় এ বিষয়ে ভুক্তভোগী ওই যুবক রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের নিকট একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গত ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন তিনি চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল নয়টা থেকে রোববার সকাল নয়টার মধ্যে হাসপাতালের আইসিউতে ওই রোগী মারা যান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম মিয়াজদানি এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন এদিকে একশো চার শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল নটা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন বিয়াল্লিশ জন বর্তমানে রাজশাহী চব্বিশ জন রয়েছে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন রোগী করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন দশ জন এছাড়া চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছেন তিনজন এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বারো জন রোগী এদিকে গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে একানব্বই জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে করোনা শনাক্ত হয়েছে উনচল্লিশ জনের একই দিনে রামেক ল্যাবে দুইশো জনের নমুনা পরীক্ষায় অষ্টআশি জনের করোনা ধরা পড়েছে এই দিন করোনা শনাক্তের হার রাজশাহীতে চুয়াল্লিশ দশমিক এক নয় স্থগিত করা পরীক্ষা দ্রুত শেষ করার দাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় তারা সড়কে বসে প্রতীকী পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায় রোববার বেলা সাড়ে দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা পরে খাতা কলম নিয়ে রাস্তায় বসে তারা প্রতীকী পরীক্ষা দেয় শিক্ষার্থীরা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান তিনটি পরীক্ষা বাকি থাকতেই কর্তৃপক্ষ স্থগিত করেছে এতে সেশন সে তৈরি হবে তাদের দাবি স্থগিতাদেশ তুলে নিয়ে দ্রুত পরীক্ষা চালু করা হোক মানববন্ধনে অংশ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী মানববন্ধন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখারও দাবি জানানো হয় নাটোরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মাসুরা বেগম ও তিন বছর বয়সী কন্যা শিশু মাহমুদ খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী আব্দুল সাত্তার এ ঘটনায় আব্দুল সাত্তারকে আটক করেছে পুলিশ গত রাতের কোনো এক সময় শহরের চৌকির পাড় এলাকায় তাদের স্বয়নকক্ষে এ ঘটনাটি ঘটে পরে রোববার দুপুরে মরদেহ দুইটি বস্তাবন্দি করার সময় পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং আব্দুল সাত্তারকে আটক করে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবাই জানান বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্ত্রী মাসুরা বেগমের সাথে স্বামী আব্দুস সাত্তারের পারিবারিক বিরোধ চলে আসছিল এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত গতরাতে খাওয়া শেষে আবদুস সাত্তারের স্ত্রী ও তার ছেলে মেয়েকে নিয়ে ঘরে ঘুমাতে যায় রাতের কোনো এক সময় আব্দুল সাত্তার তার স্ত্রী মাসুরা বেগম ও কন্যা সন্তান মাহমুদাকে শ্বাস করে হত্যা করে ঘরের মধ্যে লুকিয়ে রাখে এ সময় আব্দুল সাত্তার ছেলেকেও মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে পরে দুপুরে মরদেহ দুইটি গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করার সময় পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার ও ঘটনাস্থল থেকে আব্দুল সাত্তারকে আটক করে থানায় নিয়ে যায় আমার মেয়েকে যাবো দেশের এই দুইটা আল্লাহ বাচ্চা দিয়েছে বাচ্চার দিকে টাকা আমরা চলে যাই যাইতো যে হাত বাবা ধরা পরে যাক মেয়েও চলে আসছে আসা পরে যদি গেলে আমরা লিতে আসছি যাতে তো দেয়ই না আর যদি নিতে আসি আমরা বাড়ির বাইরে হওয়া মাত্রই মেয়ের মায়ের শুরু। এমনই ফ্যামিলি লোক ওরা বাড়ির কেউ কেউ যাইতে পারে না ওর বোন দুইটা বোন দুইটা বোনই খারাপ কারণ এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে আমরা কেউ যাইতে পারিনি আমরা বাড়ির মধ্যে গেছি আমার বাড়ি করে দিয়েছে এক গৃহবধূ মাসুরা এবং তার কন্যা সন্তান মাহমুদা কে তার হাজবেন্ড আব্দুল সাত্তার হত্যা করেছে বলে আমরা খবর পাই এই খবরের ভিত্তিতে পুলিশ এসে মা এবং মেয়ের লাশ উদ্ধার করে এবং তার যে হাজব্যান্ড আব্দুল সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে আমাদের যে তদন্ত অব্যাহত রয়েছে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের জোথরি ও সাফাপুর ইউপির তাতারপুর গ্রামের তিন শতাধিক পরিবারের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার রাতের আধারে আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করেছেন ওই দুই গ্রামের বাসিন্দারা এদিকে রিক্সাভ্যান চলাচল উপযোগী প্রায় এক কিলোমিটার মাটির রাস্তা অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন জমির মালিকরা এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গ্রামবাসীরা বলছেন বর্ষা মৌসুমে এই দুই গ্রামের দুই রাস্তা পানিতে তলিয়ে থাকায় অনেক দূর ঘুরে অন্য পথে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাটবাজার ও উপজেলা সদরে যেতে হয়। যাতায়াতের সুবিধার্থে এই রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানান গ্রামবাসী। রাস্তা ছাড়া আমরা কোথাও যাওয়া বের হতে পারি না। হ্যাঁ একটা হয়তো ধানের গাড়ি বা অন্যান্য জিনিস নিয়ে যাবো হয়তো পারি না কো বই পুস্তক সমস্ত ভিজে ভাজা ছেলেরা স্কুলে যায় তো এই রাস্তা হওয়ার কারণে ছেলেগুলো সবচেয়ে বেশি সমস্যা সুবিধা যে ছেলেদের স্কুলে যাওয়া সুবিধা এরপর পাশাপাশি একটা মসজিদ আছে ওখানে মুসলি যাওয়া খুব সমস্যা হয় এরকম প্রয়োজন বা সুবিধা যে আমাদের পাড়ার মধ্যে কোনো যদি রুগী হয় কোনো একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না কোন একটা যদি বাড়িতে আগুন লাগে তাহলে সেখানে কোন একটা এরকম ফায়ার সার্ভিস ঢুকবে না এবং আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাবে শিখবঞ্জ এবং মহাদেবপুর এরকম কোনো রাস্তা আমাদের মধ্যে রাস্তা গ্রামের মধ্যে নাই তবে প্রথমে রাজি থাকলেও পরে আবাদী জমির ওপর দিয়ে রাস্তা দিতে অস্বীকার করে চার জমি মালিকের পক্ষে একজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন তাদের দাবি সদ্য তৈরি হওয়া রাস্তাটি অপসারণের এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে যে প্রবাসী আমার কাছে আসছিল আজকে আবার আসতে তো ঘটনা হলো আপনার তদন্ত বিষয়টা দেখেন তাদের দুটা রাস্তা আছে এমপি কোথাও বলেছে তাদের দুটা রাস্তা আছে তারপর আমরা তদন্ত সাপেক্ষে যান যা জিনিসটা দেখেন কিভাবে মিউচুয়াল করা যায় সেই চিন্তা ভাবনা করেন দায়িত্বটা তো এমপি হয়ে দিল থাক অন্য জমি ওতে ওরা আগে থেকে জানে যে তা তাতারপুরে রাস্তা যদি করে তাহলে আমরা দিব এটা বলিছে আগে পরে আসে তারা মানে দু তিন জন বাধা হয়েছে

কাউকে না বলে রাস্তাটা বাঁধছে আর জোর দখলভাবে রাস্তাটা বাধা হয়েছে এখানে কাউকে কিছু বলা হয়নি এখন যদি আমরা রাস্তাতে যাচ্ছি আমাদের উপর হ্যামারিং করতেছে যে রাস্তার উপর রাস্তার উপর দাঁড়াতেই দিবে না এলাকার যত লোক আছে সব লাগায় দিছে এখানে জোর দখল করতেছে ওরা আমাদের দাবি এখানে আইনগতভাবে আমাদের জমি আমরা আইনগতভাবে যেন এখানে রাস্তাটা আমাদের আমরা না থাকে দাবি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হত্যা মামলার এক আসামিকে ইয়াবার সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত আব্দুল করিম রয়েল উপজেলার একলাশপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের রেজাউল হক ধনুমিয়ার ছেলে শনিবার রাত দশটার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের রেলগেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো পঞ্চানব্বই পিস ইয়াবার আসামি রয়্যালকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে দুইটি হত্যা মামলা একটি ও অন্যান্য আইনে একটি মামলা সহ মোট চারটি মামলা করা হয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ট্রাক মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রোববার বেলা এগারোটার দিকে উপজেলার রানীহাটি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মাহিন্দা চালক শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া এলাকার হানিফ ট্রাকের হেল্পার একই উপজেলার কানসাটের বিশ্বনাথপুর এলাকার বাবুল সাহার ছেলে জয়দেব শাহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ আনোয়ার রফিক জানান এ দুর্ঘটনায় দুজনকে মৃত ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এ তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে চিকিৎসা দেয়া হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন জানান রানীহাটি কলেজ মোড়ে ট্রাক আর মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুজন নিহত হয়েছেন আর গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আইনানুক ব্যবস্থা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে নোয়াখালীতে ব্রিটিশ সৈনিক ল্যান্ডস কর্পোরাল নূর মোহাম্মদ সহ বাইশ জন সৈনিক ও মৃত সৈনিকদের অসহায় স্ত্রীদের ভাতার আইসিইএল ফান্ডের চেক প্রদান করা হয়েছে রোববার দুপুরে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড সমন্বিত জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতার টাকা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাখান সোহেল এতে সভাপতিত্ব করেন ডিএএসবি সচিব আব্দুল কাইয়ুম দুই হাজার বিশ একুশ অর্থ বছরের জন্য সশস্ত্র বাহিনীর প্রাক্তন অবসরপ্রাপ্ত শহীদ মৃত সদস্যদের অসহায় পত্নীদের বিধবা দুস্থ ভাতা পরিষদের অংশ হিসেবে চেক ও নগদ তিন লাখ আটচল্লিশ হাজার ছয়শ তিন টাকা হস্তান্তর করা হয়েছে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল পাল নাসিরুদ্দিন সুনাম কাউন্সিলর জাহিদুর রহমান শামীম ও অহিদুল্লাহ পলার সহ সশস্ত্র বাহিনীর জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ